আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো লইট্টা মাছের পাকোড়াও বলতে পারেন, বড়াও বলতে পারেন, কি ভাজিও বলতে পারেন, যাই হোক এটা খুব মজার একটা জিনিস, সাংঘাতিক মজা খাইতে আসলেই। এই জন্য আমি কতগুলো লইট্টা মাছ নিয়ে ছিলে টিলে যা করার দরকার আর কি, এরকম ছোট ছোট করে কেটে নিছি ধুয়ে টুয়ে। এর সাথে আমার মিশাইতে হবে হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মেখে আধা ঘন্টা রাখতে হবে। তো মাখা হয়ে গেল আমার, আমি আধা ঘন্টা রেখে তারপর এটাকে ভাজি করে ফেলবো একটা ব্যাটার দিয়ে আর কি। এখন আমি এখানে অর্ধেক ময়দা অর্ধেক কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এটা পরিমাণটা হবে যতটুকু আমি মাছ নিব তার উপরে আর কি। এর সাথে আমি যার যার রুচি মতো তবু আমি এখানে আধা কাপ করে নিচ্ছি আপনাদের বলে দিলাম। এর সাথে আমি প্রায় এক চা চামচের মতো আদা বাটা, এক চা চামচের মতো রসুন বাটা, এক চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, এখানেও এক চা চামচের মতোই দিলাম, দেড় চা চামচের মতো একটু ঝালঝাল হোক, স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো পানি মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। যথেষ্ট ঘন হইল, এখন একটা অপশনাল জিনিস করা যায়, হালকা একটু যাতে ফুলে সেই জন্য আমি এক চিমটি খাবার সোডা দিয়ে দেব। হয়ে গেল আমার মিলানো, এখন এটাকে আমি 5-7 মিনিট রেখে তারপরে ভাজায় চলে যাব। 5-6 মিনিট পরে আমি মাছগুলাকে এই যেগুলো ভিজে মানে রাখছিলাম সেগুলোকে একটু চাপ দিয়ে পানিটা ফেলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এতে চুপায় আমার উঠাইতে হবে, এতে একবারে দিয়ে দিলে আমার একা মানুষ কাজ করতে ঝট করে উঠাইতে সুবিধা হবে আর কি। মাছগুলাকে দিয়ে ভালো মতো মেখে নিব, কারণ তাতে আমার ভাজার সময় সুবিধা হবে, আমি জাস্ট এখান থেকে উঠাবো আর তেলে ছেড়ে দিতে পারবো। ভালো মতো মেখে নিই, তারপর আমি তেলটায় ভেজে আপনাদের দেখাচ্ছি। আমি এখন এখানে একটা কড়াইয়ে তেল গরম দিচ্ছি, দিয়ে এইগুলাকে মাছগুলাকে ওর মধ্যে ছেড়ে মাঝারি আছে ভেজে নিব। চেষ্টা করবো উপরে যাতে উপরে কোটিংটা যাতে যথেষ্ট পরিমাণ থাকে, থাকবে না মাছের সাথে থেকে খুলে যায়, তবু যদ্দূর থাকে তদ্দূরই আর কি। একটা কাঁটা চামচ দিয়ে উঠায় দেখি, তাহলে হয়তো একটু থাকতে পারে আর কি। মোটামুটি সবগুলাই দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিই, মাঝারি আছেই, মাছটাও সিদ্ধ হয়ে যাবে, উপরটাও বেশ মুচমুচা হয়ে যাবে, আচ্ছা মচমচে হয়ে যাবে। মাছগুলা একটু ভাজার পর একটু নেড়ে দিব, কারণ হচ্ছে যে গায়ে গায়ে যাতে লেগে না যায়, একটু ভাজা না হইলে আবার উপরের ব্রেডিংটা খুলে আসবে, সেই জন্য একটু শক্ত হওয়ার পরে আর কি নেড়ে দিলেই হয়। দেখেন মোটামুটি বাদামি হয়ে আসতেছে, এখন সুন্দর করে মুচমুচিয়ে করে ভেজে নেব। মোটামুটি সিদ্ধ হওয়ার পরে এখন আমি জালটা বাড়ায় দিচ্ছি একদম ফুলে, যাতে উপরটা আর একটু ক্রিস্পি হয়ে যায়, মুচমুচে হয় আর কি। মাছ তো সিদ্ধ হওয়ার খুব জলদি হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, উপরেরটা মচমচা করাই হচ্ছে কঠিন কাজ। প্রায় আধা ঘন্টা ভাজার পরে প্রথমে কিন্তু দেখে মনে হবে যে মাছটা খুব নরম, উপরে ব্রেডিংটা নরম থাকবে, কিন্তু এখন কিন্তু একদম পুরো শক্ত মুচমুচে হয়ে গেছে এটা। আর আপনার ফেনার ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবেন, প্রথমে যেরকম ছোট ছোট ফেনা উঠতেছিল এখন ফেনাটা কমে বড় বড় দানা হয়ে গেছে, তার মানে ভিতরে জলীয় বাষ্প জলীয় অংশের পরিমাণ কমে গেছে। এখন আমি এগুলোকে উঠাইবো, আর নাড়তে গেলেই দেখবেন যে এটা মুচমুচা হয়ে গেছে, রং কিন্তু একই থাকবে, প্রথমে রং দেখে ভুল করবেন না, প্রথমে রংটা একই রকম ছিল, এখনও কিন্তু একই রকম রং রয়ে গেছে, অর্থাৎ এইটা ওই রকম হবে না। প্রথম দিকে যদি মনে করেন যে হয়ে গেছে, তাহলে না, একদম মুচমুচে হওয়া পর্যন্ত একদম মুচমুচে ধরলেই বুঝতে পারবেন, অথবা নাড়লেই বুঝতে পারবেন, চামচে শক্ত শক্ত বাঁধবে। যাই হোক এগুলোকে আমি উঠাই নেই, হয়ে গেল আমার, চুলাটা বন্ধ করে দিই। সময় অনেক লাগে, সেই জন্য অনেকক্ষণ ধরে অন্ততপক্ষে 15-20 মিনিট 15 মিনিট ভাজবেন হচ্ছে মাঝারি জালে, 15-20 মিনিট হাইয়ে। বাস দেখেন এই যে হয়ে গেল আমার লইট্টা মাছের পাকোড়া ভাজি, যা খুশি।
তো এই যে দেখেন হয়ে গেল আমার লইট্টা মাছের পাকোড়া, কি বড়া যাই বলেন না কেন, দারুণ স্বাদের দারুণ মজার একটা জিনিস, খুব সোজা তৈরি করা। হলুদ মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন বাটা প্রত্যেকের বাসাই আছে। এখন খালি লইট্টা মাছ কিনবেন, পরিষ্কার আপনি কাটবেন আর ভেজে ফেলবেন, আর কোনো রান্না ফান্নার এত ঝামেলা নাই। বিকালে স্ন্যাক্স হিসাবে দারুণ, সবাই পছন্দ করবেন, হ্যাপি জোশের একটা আইটেম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। দেখেন কত সহজে বানাই ফেললাম, একটু সময় লাগে এটা কুড়মুড়ে হইতে আর কি, কিন্তু একবার বানাইলেই বুঝতে পারবেন কত মজার জিনিসটা। দেখেন কত সহজে বানাই ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।